মাত্র 10 ইঞ্চি টবে একটি লাউ গাছ আমি প্রতিস্থাপন করেছিলাম। দেখুন বন্ধুরা কত ফলন হয়েছে, দেখুন বন্ধুরা। শুধুমাত্র অল্প পরিচর্যায় এরকম একটি গাছ আপনিও করতে পারবেন। 4টি বাঁশের বাতা দিয়ে আমি এইভাবে বেড়ি করে দিয়েছিলাম, দেখুন কীরকমভাবে মাচাটা তৈরি করেছি। এই মাচার মধ্যেই এই লাউগুলি ফলেছে। গাছের খাবার হিসেবে আমি এখানে খোল পচা জল এবং সবজি পচা জল দিয়েছিলাম, আর মাঝখানে একটু ফাঙ্গিসাইডও স্প্রে করেছিলাম। দেখুন বন্ধুরা প্রতিটা গিটে গিটে লাউ, এখানে দেখুন 4টি লাউ ধরে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।